আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চার্লসের সূত্র সংক্রান্ত আরও কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তো এখানে আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে স্থির চাপে এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1600 মিলিলিটার চেতনানাশক গ্যাস কোনো রোগীর শরীরে প্রবেশ করানো হয়। তো টেম্পারেচারের মান দেওয়া আছে T1-এর মান 20 ডিগ্রি সেলসিয়াস এবং সেই তাপমাত্রায় গ্যাসীয় পদার্থের আয়তন V1-এর মান 1600 মিলিলিটার। রোগীর দেহে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস হলে প্রবিষ্ট গ্যাসের আয়তন কত হবে? তাহলে রোগী দেহের তাপমাত্রা T2-এর মান দেওয়া আছে, এই T2 তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন V2 কত হবে ওটা আমরা নির্ণয় করব। তাহলে তাপমাত্রা T1 = 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করলে পাবো 273 + 20 কেলভিন, 293 কেলভিন। এই T1 তাপমাত্রায় V1 = 1600 মিলিলিটার। এরপরে তাপমাত্রা T2 তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 37 + 273 কেলভিন = 310 কেলভিন। V2 = কত হবে আমরা সেটা নির্ণয় করব। তো এখানে আমরা চার্লসের সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে V1/T1 = V2/T2। V2 = হবে কি, V1/T1 × T2। V1-এর মান হচ্ছে 1600 মিলিলিটার, T2-এর মান 310 কেলভিন, T1-এর মান হচ্ছে 293। 1692.83 মিলিলিটার, যেহেতু প্রাথমিক আয়তন ছিল মিলিলিটার এককে, চূড়ান্ত আয়তনটা কিন্তু মিলিলিটার এককই হবে। তাহলে শরীরে রোগীর দেহের প্রবিষ্ট হওয়ার পর গ্যাসের আয়তন হচ্ছে 1692.83 মিলিলিটার, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করছি। দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে স্থির চাপে 0.75 লিটার কোনো গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো, গ্যাসটির আয়তন কত হবে? তা আমরা প্রাথমিক তাপমাত্রা T1 27 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন V1 হচ্ছে 0.75 লিটার, তাপমাত্রা যখন 15 ডিগ্রি সেলসিয়াস হবে T2, তখন গ্যাসের আয়তন V2 কত হবে? তা আমরা এখানে পাশে প্রথমে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। T1-এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 27 + 273 কেলভিন 300 কেলভিন। T1 তাপমাত্রা আয়তন V1 = 0.75 লিটার। পরে তাপমাত্রা T2 তাপমাত্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 15 + 273 কেলভিন 288 কেলভিন। V2 = কত হবে আমরা সেটা নির্ণয় করব। তা আমরা জানি সূত্র হচ্ছে V1/T1 = V2/T2। তাহলে V2 = হবে কি, V1/T1 × T2। V1-এর মান হচ্ছে 0.75, T2-এর মান 288 কেলভিন, / T1-এর মান 300 কেলভিন, 0.72 লিটার। তাহলে আমরা এই অঙ্কের সমাধান পেলাম কত, গ্যাসটির আয়তন 0.72 লিটার হবে, অর্থাৎ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস করে 15 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন হ্রাস পেয়ে 0.72 লিটার হবে। এখন আমরা তৃতীয় যে অঙ্কটা সেটা সলভ করব। তো তৃতীয় অঙ্কে বলেছে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। তো এখানে কিন্তু আমাদের কোনো কিছুর মান দেওয়া নেই, কোনো সংখ্যা মান কিছু নেই, এখানে সব কিছু আমাদেরকে ধরে নিতে হবে। ধরলাম আদি তাপমাত্রা T1 = T কেলভিন। এখন এই টি কেলভিন তাপমাত্রায় V1-এর মান ধরলাম V লিটার। এরপরে আমাদের বলেছে যে তাপমাত্রা কোনো গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। আদি তাপমাত্রা T1-কেও আমরা T1 কেলভিন হিসেবে ধরে নিচ্ছি, তাহলে T2 = হবে কি, T2 কেলভিন। তাহলে T1 হচ্ছে T1 কেলভিন, আদি তাপমাত্রা, পরবর্তীতে তাপমাত্রা বা পরিবর্তিত তাপমাত্রা T2 = T2 কেলভিন, এবং T2 কেলভিন তাপমাত্রায় আয়তন V2 = 2V লিটার। যেহেতু বলেছে প্রাথমিক অবস্থায় গ্যাসের
आयतन जा छिलो तापमात्रा बृद्धि कर ले तार आयतन कत तापमात्रा बृद्धि कर ले आयतन द्विगुण होबे ताहले प्राथमिक आयतनेर चेये एखन परिवर्तित आयतन होबे कि द्विगुण प्राथमिक आयतन वि वन छिलो वि लिटार ताहले परिवर्तित आयतन वि टू होबे कि टू वि लिटार तो आमरा चासे सूत्र थेके जानी वि वन बाई डि वन इज इक्वाल टू वि टू बाई डि टू एखाने जेहेतु आमरा तापमात्रार मध्ये कम्पेयर करब তাহলে আমরা সবগুলো তাপমাত্রা রাশিকে একপাশে নিয়ে আসতে পারি তাহলে আমি এখান থেকে আমরা কিন্তু এভাবেও সূত্রটা লিখতে পারি টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু তাহলে টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান হচ্ছে ভি লিটার এবং ভি টু হচ্ছে টু ভি লিটার তাহলে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু ওয়ান ইজ টু টু হাফ বা এটাকে আমরা অনুপাত আকারে লিখলে এভাবে লিখতে পারি টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু ওয়ান ইস টু টু অর্থাৎ আমাদের টি ওয়ান তাপমাত্রা যদি এক গুণ হয় তাহলে দ্বিতীয় স্কেলে তাপমাত্রা টি টু হবে কি প্রথম তাপমাত্রার দ্বিগুণ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে গ্যাসের তাপমাত্রা পূর্বের তাপমাত্রার চেয়ে দ্বিগুণ করা হলে তার আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে তো এই ছিল আজকে আমাদের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য